যে গেল কোথায় ওই প্রেমের আলাপ না পোলাপ, কিছুই বুঝি না দূর ছাই এই ফুসুর ফাসুর আলাপ। তুমি এখানে কেন এসেছো? তোমার সঙ্গে না আমি কারোর সঙ্গে মনের কথা কই না। তুমি না করলে কি হইব? আমি কইব। আচ্ছা কও, ওই আম গাছের সঙ্গে কও, আমি চললাম। আরে চলছো যে, তুমি আমার পাশানি কেন? আমি তোমাকে কত ভালোবাসি, আর ওই রাজকুমারী, এই রাজকুমারী ভালোবাসা মাঠের, আর আমি হলাম ওই সেনাপতি সাহেবের ছাত্র। আমাকে তুমি অবহেলা করো, এই দুইটা কথা বললো শুনতে চাও? কইতে পারো না? এই কানে কি আমি তুলা দিছি নাকি?
আপনার দুষ্ট চাষ যুবক আমি ওকে গ্রেফতার করেছি। যুবক তোমার পরিচয়? আমার নাম কাজল, আর ওই পাহাড়িয়া সর্দার আমার বাপজি। তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনিত হয়েছে তা কি সত্য? সত্য যাহাপনা। সামান্য চাষার ছেলে হয়ে তুমি রাজকুমারীর সাথে মেলামেশা করা কোন সাহসে? গুস্তাফি মাফ করবেন যাহাপনা, চাঁদকুমারী আমাকে ভালোবাসে তাই আমিও তাকে ভালোবাসি। চুপ করো তো যুবক। যাহাপনা, এই আমার যুবকের উক্তিতে বিদ্রোহ প্রকাশ পাচ্ছে যাহাপনা। যুবক তুমি জানো না রোজ দণ্ড তোমার বিরুদ্ধে দণ্ডায়মান। জানি যাহাপনা, অন্যায় হলে রাজদণ্ড আমি মাথা পেতে নেব। হুকুম করুন যাহাপনা, এই ছোকরাটাকে আমি চাবুক মেরে শায়েস্তা করে দেই। প্রস্তুত, একে বর্তমানে শাহী গৃহে বন্দী করে রাখো, পরে ভেবে চিন্তে ওর বিচার করা যাবে। আসো নজির সাহেব। হ্যাঁ তাই চলুন যাহাপনা, চলো। কোথায় যেতে হবে তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। ঠিক আছে, আমার সাথে চলো। গতকাল থেকে তোমাকে এমন বিমর্ষ দেখা দিচ্ছে কেন? যাহাপনা, ওই চাষার ছেলে কাজলকে দেখা অবধি আমি যেন মনে কিছুতেই শান্তি পাচ্ছি না। যাহাপনা, কি যেন একটা মায়া আমার প্রাণ খানছান করছে। সত্যি বেগম, চাষার ঘরে এত রূপ কি করে সম্ভব? ছেলেটি যেমনি উপবান তেমনি তেজস্ব বটে। কিছুই যে বুঝতে পারছি না যাহাপনা, ওই অন্যের ছেলের জন্য আমার মনটা এত কাঁদছে কেন? ছেলেটিকে দেখে আমারও বেশ মায়া লাগছে বেগম, তাই তো ওকে আমি শাহী গৃহে বন্দি করে রেখেছি। তুমি অন্দর মহলে যাও বেগম। আমি তাই যাচ্ছি যাহাপনা। কে তুমি, এখানে এসো। আমার এলাকা কাজলকে তুমি বন্দি করে আছো, তোমার ছেলে রাজদ্রোহী রাজকুমারীকে সে অপমান করেছে। রাজা, আমার এলাকা নির্দোষ আছে। না না, ওকে আমি কঠিন শাস্তি দেব। দোহাই রাজা, আমার এলাকা তো জীবন বিখ্যাত। রাজা দিতে পারি, তবে এক শর্তে। আমি রাজি, আমি রাজি আছি রাজা, আমি রাজি আছি। তোমার ছেলে ভুলেও যেন এ পথে আর না আসে। আমি রাজি আছি রাজা, আমার এলাকাকে পায়ে শিখল দিয়ে বাঁধিয়া রাখিব। বেশ, তাহলে আমি মুক্ত দেব, কিন্তু মনে থাকবে তো। তুমি একই করো রাজা, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করিব। এই কে আছি? আদেশ করেন যাব না, একে নিয়ে যা।
রাজবন্দী কাদরকে মুক্তি দিয়ে এর সঙ্গে দিয়ে দি। হুকুম যাব না, এসো আমার সাথে বাড়ি এসো। তা আমিও যাই, বেগমের কাছে খবরটা দিয়ে আসি। আপনারা নিশ্চয় জানেন আমার বংশের আওয়াজ
অন্যায়কে স্বয়ংবর সবাই দিয়ে দেওয়া, অন্যায় তার পছন্দ মতো নপর নির্বাচন করবে। উত্তম পাতা যাহাপনা। হ্যাঁ, আমিও সেই প্রথা মতোই চাঁদ কুমারের বিয়ে সমাধা করতে চাই। সে তো আর উত্তম যাহাপনা। চাঁদ কুমারী এবং রুস্তমের ভিতর কিছু পূর্বে প্রণময় ভাব খরে ওঠো। আচ্ছা, স্বয়ংবর সভাতে সব সমস্যার সমাধান হবে। আপনি রাজ্যমাই ঘোষণা করে দিন, আগামীকাল মঙ্গলবারের দিন স্বয়ংবর সভা কাজ ধার্য করলাম। রাজ্যের ধনী গরিব আমি রুমরা সবাই স্বয়ংবর সভায় যোগদান করিতে পারবে। আচ্ছা যাহাপনা, রাজসভা এখানেই ভঙ্গ হল, আপনারা সবাই চলুন। তাই চলুন যাহাপনা, তাই চলুন। আগামীকাল মঙ্গলবার দিন আদাদি চাঁদ কুমারী সংঘ সভা অনুষ্ঠিত হইবে। সেখানে ধনী গরিব জুয়ান বুড়া চাষা মজুর সবাই যোগদান করিতে পারিবে। আরে শুনতে পাওনি? আরে কানে তালা দিয়ে শোনাকি? আরে মিয়া, আর কান তো খোলা আছে, আবার কল শুনি কার নিকা হইব? তোমার মায়ের নিকা হইব আর তোমার বাপের বিয়া হইব। আরে মিয়া মস্কারি করো কে? যেই না রূপনগর যাগো তোমরা। আরে আমার গলায় ফুলের মালা দিব তো। তোমার গলা ময়ের কারা দিব? ও মিয়া, যে কথা মানা। আরে মিয়া খাওয়াবো না মানে? আরে কত গরু মহিষ হাতি গরু কুত্তা বিলাই মারবো? আরে মিয়া যাইও জোর মে খেলে খাইয়াইও। দাদা গো, কি করবা? চল্লাতি ওই নাপিত বাড়ি যাই। এই কুপটা না কাটলে ওই রাজকুমারী হয়তো পছন্দ করত না। ঠিকই বলছ দাদা, রাজকুমারী ফুলের মালা দিতেও পারে। আরে দিব না মানে? আরে রস কি আমার কম আছে রে শালা। দাদা তুমি বুড়া মানুষ, আমার পছন্দ করবে? আরে যা শালা, আমারে পছন্দ করবো। দাদা আমারে করবো। আরে আমারে পছন্দ করবো। দাদা আমারে করবো। আমারে পছন্দ করবো। শোন কাঞ্চনি, যেমন করে হোক আজ তোকে কাজলের বাড়িতে যেতেই হবে। কিন্তু এই রাত্রিবেলা আমি একা কি করে যাব? সখী, হকে না পেলে যে আমি আত্মহত্যা করব? সখী, একই সব বলছিস বন্ধু। আমি সত্যি বলছি সখী। আর এই চিঠিটা নিয়ে যা, হকে বলবি আগামী স্বয়ংবর সভায় সেজন্য উপস্থিত হয়। আমি আমি ওর গলেই মালা দেব। আর ও যদি না আসে তাহলে তাহলে যে আমি সত্যি আত্মহত্যা করব কাঞ্চনি। আচ্ছা দাও চিঠি, এই নে আমার গলার হার তোকে বকশিস দিলাম। যা এখনই চলে যা। আচ্ছা
আমি চললাম। হে খোদা, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। আসতে পারি চাপ কুমারি। কে তুমি? ও সেনাপতি রস্তু? হ্যাঁ চাপ কুমারি। তবে এই রাত্রিবেলা তুমি কেন এখানে এসেছো? রাত পোহালেই তো তুমি আমার আপনজন হবে, সুতরাং আসতে আর বাধা কি? অর্থাৎ তুমি কি বলতে চাও? আগামীকাল স্বয়ংবর সভা, বর মাল্যটা তো আমার গলাতেই দেবে। তুমি কি করে ভাবলে যে আমি তোমার গলি মালা দেব? লেকামি কেন করছো? লেকামো আমি করছি না, লেকামো তুমি করছো। যাও ফিরে যাও এখান থেকে। চাঁদ কুমার, তুমি আমাকে অপমান করছো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, যাও নালে আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। আচ্ছা দেখা যাবে কত দানে কত চাল। আহারে ও রহনে বিহা উঠিয়া দেখে যাওয়া যাদু আমি।
আমি কি করে যাবো কাঞ্চনি? বাপজি যে আমাকে ঘরে তালাবন্দি করে রেখেছে। তুমি যদি না যাও তাহলে চাঁদকুমারি যে আত্মহত্যা করবে। আত্মহত্যা করবে? হ্যাঁ হ্যাঁ, আত্মহত্যা করবে। তোমাকে যেতেই হবে। তোমাকে মুক্তি করে দেব। তুমি আমার সাথে এসো বাবা, আমার সাথে। চল এক কোনায় বৈশা করি, ভাগ্য ভালো থাকলে ওই রাজকুমারী চোখে পরে করতে পারি। রাজনীতিতে রাজকুমারী মাল্য হাতে নিয়ে দরবারে তসলিল হাসিল করছে। যাও মা চাঁদকুমারী, এ সবাই যোগদানকারী বীর পুরুষদের মাঝে তোমার পছন্দ মতো তুমি বর বেছে নাও। এই সময় কাউকে কি তোমার যুদ্ধ বলে মনে হচ্ছে না? চাঁদকুমারী সময় কি দু বয়ে যাচ্ছে, জলদি তোমার কর্তব্য সমাধান করো।
একটা চাষার গলায় বর মাল্য দিতে তোমার লজ্জা করো না।
সামান্য একটা চাকর হয়ে তোমার এই শ্রদ্ধাও কি কম? আচ্ছা দেখা যাবে কার স্পর্ধা কতটুকু। তোমাদেরকে আমি এমন শাস্তি দেব তা যা দেখে মৃত্যুদূত পর্যন্ত বয়ে পালিয়ে যা। তোমার কি সাধ্য আছে আমাদেরকে শাস্তি দেবার? তা এক্ষুনি দেখাচ্ছি চাষার বাচ্চা। এই নিয়ে যা এই চাষার বেটাকে, সারাশি দিয়ে ওর চোখ দুটো উপরে নিয়ে ভিক্ষার ঝুলিটা কাঁধে দিয়ে ওই নগর পথে ছেড়ে দিয়ে আসবি। আমি চলে যাচ্ছি, তবে আমি চলে যাচ্ছি চাঁদকুমারী। তুমি যদি স্বেচ্ছায় আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে তোমার মুক্তি তুমি কোনদিন পাবে না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তুই আমার কোনো অনিষ্ট করতে পারবি না শয়তান। তাহলে যে তোমাকে ওই অন্ধকার কারা কক্ষে পচে মরতে হবে। এই কে আছে নিয়ে যায় কে? চাঁদকুমারীকে আমার লাভ করতেই হবে, এটাই হচ্ছে আমার শেষ কথা। চাঁদকুমারী ওই চাষার গলে বর্মাল্য দেবে। চাঁদকুমারী যা ঠিকই করেছে জাহাপনা। নানা বেগম বর্ষার গলে জন্ম নিয়ে চাষার গলে কি বর্মাল্য দেওয়াটা কি ব্যাপার? আমার চোখ গেল, আমার যে দুটি চোখ গেল। Oh,
Ha 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 ha!
রজত কুমারী, ওই চাষার বেটার জন্য তুমি কাঁদছ, তাতে তোর কি? ভুলে যাও, ভুলে যাও ওই চাষার বেটা, এতক্ষণে সে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে গায়ের পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে। নিষ্ঠুর পাপাচারী, এর প্রতিফল একদিন তোকে ভোগ করতেই হবে, করতেই হবে। চুপ করো, আমাকে বিয়ে করতে তুমি রাজি আছো কি না তাই বলো। পড়বে সূর্য পশ্চিমে উদয় হলে তোর মত একটা নরপিশাচকে আমি কখনোই বিয়ে করতে রাজি হব না। তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি নও? না, রাজি নই। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, সন্তান দূর হয়ে যা। আচ্ছা, দেখা যাবে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। আরে ওই কাঞ্চনি, এই চলে যাচ্ছ যে, এই শূন্য মনের একখানা পথ পাস। আমার মনের কথা শোনার সময় নাই, আমি এখন যাই। আমার গলায় ফুলের মালা দে। তোমার মালা দিয়ে আমার কি হইব? আমি কি পুরুষ না? তুমি যদি চাও তাহলে আমি পারবো না। সেজন্য তুমি ভয় পেও না, ওই প্রহরীকে বেহুশ করে চাবিটা কোমর থেকে নিয়ে আসবো, আমি ওই চাঁদ কুমারীকে নিয়ে পালিয়ে যাবো। তাহলে আমি পারবো, ওই প্রহরী বেটাকে একজন রাজা খেটা ঘুমের পুরীতে চলে যাব। এই সেই অবসরে তুমি চাঁদ কুমারী নিয়ে পালিয়ে যাও। আচ্ছা, তাহলে তুমি এখনই প্রস্তুত হয়ে যাও, আমি তোমার জন্য ওই ফটকের কাছে অপেক্ষা করব। আচ্ছা, এই আমি একটা গাজার সিলিম কিনে এ নিয়ে আসি। ঠিক আছে, বেশ চলো এখন। তাই চলো। ইশালার মশা, কোথায় গেলে মজার গাঁদা?
ওই উদির সাহেবের ওটা থেকে চুরি করে নাকি কিসের দাদা দাদা খায় নাকি আরে দাদা কি একটা জীবন হয়ে যাবে যাও না দাদা একদম খাই তুমি কুমার আর কতকাল আমি এই পাষাণ কারাগারে বন্দী হয়ে থাকবো তুমি পালিয়ে নগরের পথে বেরিয়ে যাও এই রাজপুরীতে থাকলে ওরা তোমাকে হত্যা করে ফেলবে কিন্তু তোর কি হবে কাঞ্চনি আমার জন্য তুমি ভেবো না জলদি এসো কেউ এসে পড় হ্যাঁ তাড়াতাড়ি এসো ও কি ভুল আমি করেছি আমার ভুলের জন্য রাজপুত্র চার চোখ দুটি হারিয়ে ফেলেছে তুমি আমার সর্বনাশ করিয়াছো সেনাপতি সাহেব আমার দুস্থ বীর আমলকে আপনে গেলাত করে দিয়েছে রাজপুত্র কাজও আমারও যে আমলক শর্ত ভেবেছিলাম নিষ্ঠুর ধারাবাজের পরছড়ায় পড়ে একবার ওর মায়ের বুক থেকে আমি ছিনিয়ে নিয়েছিলাম আমার ওকে আমি মায়ের বুকে বিধাতার খিলিলা হিতে কেন আমার বিপরীত হলো এখন আমি আমার লেখাকে কোথায় খুঁজে পাবো খুঁজে ওকে বের করতে হবে সত্তর তেজ বিদেশ ধন জঙ্গল পাহাড় সাগর যেখানে হোক ওকে খুঁজে বের করতে হবে এবং কারাগারে বন্দী চাঁদ করি নিরুদ্ধে নিষ্ঠুর ছাড়বের কুচক্রে ধ্বংসের উপর মিথ্যার প্রতিষ্ঠা করতে হবে নিষ্ঠুর ছাড়বের কুচক্রে ধ্বংস করে মিথ্যার উপরে সত্যের প্রতিষ্ঠা করতে হবে
আমরা কি ওদের সঙ্গে পেরে উঠব? কেন কেন পারব না আমরা? আমাদের লোকজন সবাই যুদ্ধবিদ্যা শিক্ষা করেছে। বেশ তাহলে চলো, আগে আমার লোকরা তো আগে খুঁজে বের করি। বেশ চলো, এই মুহূর্তে আমরা রওনা হই।
পীর মসজিদ মালিক, বহু দেশ পাহাড় পর্বত জঙ্গল খুঁজিলাম রে, তুই আমার ইলেকট্রাকে মিলে দে মালিক। ওদেরকে খুঁজে বের করবো সত্তর, মৃত্যুর উপরে সত্যের প্রতিষ্ঠা যে করতেই হবে। ওরে আমার পীর মুর্শিদজি, আমার ইলেকট্রাকও মিলে দে, তোমার দরগায় আমি সিন্নি দিব রে মালিক। চলো সত্তর, এই বনের মধ্যে খোঁজে দেখি। তাই চলো, তাই চলো। হক মাওলা ইল্লাল্লাহ। আমি দরবেশ বাবাকে সালাম জানিয়ে আসি। কি করে ভালো হবে? না না বাবা, আমার
স্বামীর চোখের আলো যে আপনাকে ফিরিয়ে দিতেই হবে বাবা। যে চোখে মনি নেই তা ভালো হওয়া তো অসম্ভব মা। না না বাবা, স্বামীর চক্ষু ভালো না হলে তোমার পায়ে যে আমি মাথা করে মাওলা। আরে পাগলি মেয়ে, মনি হারা চোখ ভালো করতে হলে আরেক জোড়া চোখের মনি লাগবে। আরে কোথায় পাবি সেই চোখের মনি? কেন বাবা, তুমি আমার দুটি চোখের মনি উঠে নাও বাবা। আরে তুই যে অন্ধ হয়ে যাবি রে মা, সেজন্য আমার কোনো দুঃখ নেই বাবা। আমার স্বামী তার বড় চোখের আলো ফিরি পাক বাবা। না 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 বলবেন বাবা, আমি আমি আলো চাই না বলবেন বাবা। তুমি আর চক্ষু উঠিও না ধর্মেশ বাবা, আমি আলো চাই না ধর্মেশ বাবা। তবু তুমি আমার চাঁদকে অন্ধ করে দিন, ধন্য মা তোর পতমূর্তি। আত্মহত্যা তোর প্রতিভক্তি দেখে আজ আমি খুশি হলাম। দুনিয়ার আলো দিয়ে আমার আর কি হবে রে মা? আমি তো সেই পরমাত্মার আলো সন্ধানে আছি, আমি তো সেই পরমাত্মার সন্ধানে আছি। আয় বাবা, তুই আমার কাছে চলে আ। আমি যে সব দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ চাঁদকুমারী, আমি আগের মতোই সব কিছু দেখতে পাচ্ছি। আশীর্বাদ করি তোরা দীর্ঘজীবী হয়ে থাক। কিন্তু দরবেশ বাবা, তুমি কেন নিজের সর্বনাশ করলে বাবা? তাতে আমার কোনো দুঃখ নেই। তুই যা তোর স্বামীকে নিয়ে তুই সুখে ঘর সংসারী কর। আমরা কোথায় যাব বাবা? সংসার ধর্মই তোর জন্য শ্রেষ্ঠ। যা মা, আল্লাহকে স্মরণ করে তোরা ঘরে ফিরে যা। তোমাদের ঘর বাইরে তোমাদের সবই আছে। রাজপুরী রাজ সিংহাসন দন্দৌলত লোক লস্কর সবই আছে। আমাদের কিছুই নেই, এই জালেমের ধরকে ধ্বংস করে তোর করতে হবে না রে মা।
এই জালিমের দলকে ধ্বংস করে সব কিছু পুনরুদ্ধার উদ্ধার করতে হবে। কিন্তু কিন্তু কোথায় পাবো আমরা লোক লস্কর? কে দেবে আমাদের সহায় সম্বল? আমি তোমাকে সবই দেব রে মাইজি। আমার পাহাড়িয়া যত প্রজা আছে, দল দলু তরু দল বল সব আছে। চলো এক করি আমরা রাজবুরি আক্রমণ করি। ওই নর পিছনকে উচিত শিক্ষা দি। কিন্তু আমরা কি ওদের সাথে পেরে উঠবো কাকা? কেন পারবো না? আমরা এখনই রাত পরিদিকে রওনা দিই। ওই চলো সালাপতি সাহেব। সাত রাজ্যের বৎস, আমার হুকুমে আজ লক্ষ লক্ষ মানুষ উঠে বসে, কিন্তু সামান্য একটা নারী হয়ে তুমি আমাকে ফাঁকি দিয়েছ। সেনাপতি আসলাম, আদেশ করেন চাঁদ কুমারীকে জীবিত অথবা মৃত আমার ইচ্ছা। আমি আজ রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি। যাপনা চাঁদ কুমারীকে গ্রেফতার করার জন্য 10,000 টাকা পুরস্কার ঘোষণা করে দাও। যে হুকুম যাপনা। সর্বনাশ হয়ে গেছে, রাজপুরে আক্রান্ত হয়েছে। সাতকুমারী আর সেনাপতি কাদিরগা হাজার হাজার সৈন্য নিয়ে আক্রমণ করেছে। সাতকুমারী আর কাদিরগা আসলাম, দাঁড়িয়ে আছো কেন? চলো যে তোমাকে চিরতরে অন্ধ করবার জন্য পাঠিয়েছে, ধরো অস্ত্র। ঠিক আছে, আহ
তোমার বাহাদুরি। আর কতকালে প্রশান কারাগারে আমরা বন্দী হয়ে থাকবো? পাপিষ্ঠ জালিমদের অত্যাচার আর কতকাল সহ্য করবো? সুবেদার, জানি না আমার নয়নের মণি চাঁদ কুমারী আজ কোথায় কি অবস্থায় আছে। বন্দি করেছি। আমি আর তাজল ওদের সবাইকে বন্দি করেছি। এসো এসো এখন যে তোমরা মুক্তি।